मतलब है अंग्रेज से नहीं तो অস্ত্রোপচারের সময় রোগীকে ছেড়ে ঝামেলায় জড়ালেন চিকিৎসকরা। ভাইরাল ভিডিও দেখে হতবাক সকলে। সারা বিশ্বের মানুষ ডাক্তারদের ঈশ্বরের অন্য রূপ বলে মনে করেন, কারণ মানুষের বিশ্বাস যে ঈশ্বরের পর একমাত্র ডাক্তাররাই আছেন যারা জীবন বাঁচাতে পারেন। তবে রোগীর দিকে নজর না দিয়ে চিকিৎসক যদি নিজেরাই সহকর্মীদের মধ্যে ঝগড়া শুরু করেন, তবে হতবাক করার মতনই ঘটনা ঘটে বই কি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনই একটি ভিডিও প্রকাশিত হয়েছে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। সাধারণত রোগীকে যখন অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, তখন অপেক্ষারত পরিবারের সদস্যরা মনে করেন যে ভেতরে ডাক্তাররা খুব গুরুত্ব সহকারে অপারেশন করছেন। আমরা সকলেই কম বেশি শুনেছি, যখন ডাক্তাররা রোগীর অস্ত্রোপচার করেন, তখন বাকিরা তাকে সাহায্য করার জন্য অপারেশন থিয়েটারের মধ্যেই থাকেন। কিন্তু এমন একটি ঘটনা সম্মুখে এসেছে যা দেখে আপনিও ক্ষোভে ফেটে পড়তে পারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন রোগী একটি স্ট্রেচারে শুয়ে আছেন এবং ডাক্তার সহ আরও অনেকে রোগীর চারপাশে দাঁড়িয়ে আছেন, এবং তারপরে অন্য একজন ডাক্তার এমন কিছু বললেন, তার ফলে অস্ত্রোপচারকারী ডাক্তার উত্তেজিত হয়ে পড়েন এবং তারা নিজেদের মধ্যেই তর্ক শুরু করেন। এরপর তারা একে অপরের সঙ্গে ওটির মধ্যেই উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। বলা বাহুল্য, তাদের তর্ক এমন জায়গায় পৌঁছায় যে তাদের সঙ্গী সাথীরাও রীতিমতো নাজেহাল হয়ে যায়। আর সেই পরিস্থিতিতেই সেখানে উপস্থিত কেউ মোবাইল ক্যামেরা দিয়ে অপারেশন থিয়েটারের ভেতর থেকে সবকিছু রেকর্ড করেছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই ভিডিও দেখে হতবাক সকলেই। ভিডিওটি দেখে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। तो बैठ जाओ, ये ठीक है। अब तो ठीक है, अपने अवकाश चलाता है, तू ऐसी है।